তোমরা কি জানতে মা দুর্গার তিনটে চোখ কিসের প্রতীক, কিংবা ঠাকুরের সব থেকে পুরনো সাজ যেটাকে আমরা ডাকের সাজ বলি সেই শব্দটার প্রচলন কোথা থেকে হলো? যদি না জানতে তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাগরস ডেক। মহালয়া চলে গেছে, দেবীপক্ষের সূচনা হয়েছে, তাই আজকের ফ্যাক্টস অন ফ্রাইডেতে দুর্গা ঠাকুর নিয়ে তিনটে ইউনিক ফ্যাক্টস তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ফ্যাক্ট নাম্বার ওয়ান, মা দুর্গার তিন চোখ কিন্তু তিনটি ভিন্ন ভিন্ন জিনিসের প্রতীক। দুর্গা ঠাকুরের বাঁ চোখ চন্দ্র, ডান চোখ সূর্য এবং তৃতীয় নয়ন অগ্নিস্বরূপ। অর্থাৎ ধরে নেওয়া হয় যে দুর্গা ঠাকুরের বাম চোখ চন্দ্রের প্রতীক, ডান চোখ সূর্যের প্রতীক এবং তৃতীয় নয়ন বহ্নি বা অগ্নির প্রতীক। ফ্যাক্ট নাম্বার টু, মা দুর্গার হাতের ত্রিশূল আমরা সবাই দেখেছি। দুর্গা ঠাকুরের হাতের এই ত্রিশূল যে মহাদেবের দেওয়া সেটাও আমরা অনেকেই জানি। ত্রিশূলের তিন ফলা তিনটি বিশেষ জিনিসের প্রতীক। যেমন মানুষের মধ্যে বা প্রত্যেক জীবের মধ্যে সত্ত্ব, রজ এবং তম এই তিনটি গুণ থাকে। বলা হয়ে থাকে যে এই তিনটি গুণের সমন্বয়ে প্রত্যেক জীবের সৃষ্টি। দুর্গা ঠাকুরের ত্রিশূলের তিনটি ফলা এই সত্ত্ব, রজ এবং তম তিন গুণের প্রতীক। সত্ত্বগুণের প্রভাবে আমরা সরল, নিরভিমান, কর্মঠ প্রভৃতি হয়ে থাকি। যারা রাজসিক গুণের লোক হন তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, উদ্যম ইত্যাদি গুণগুলো বেশি পরিমাণে দেখা যায় এবং তামসিক প্রকৃতির মানুষদের মধ্যে আলস্য, উদ্যমহীনতা ইত্যাদি গুণ দেখা যায়। ধরে নেওয়া হয় যে সত্ত্ব, রজ এবং তম এই তিন গুণ যখন ব্যালেন্স অবস্থায় আসে তখনই প্রকৃত শান্তি বা সন্তোষ লাভ করা সম্ভব। ত্রিশূলের তিনটি ফলা এই তিন গুণকে ব্যালেন্স করতে শেখায়। ফ্যাক্ট নাম্বার থ্রি, ভিডিও শুরুতেই যেমন বলেছিলাম যে বাঙালি দুর্গাপুজোর যে সবথেকে পুরনো সাবেকি সাজ তাকে বলা হয় ডাকের সাজ। এই ডাকের সাজ কথাটার প্রচলন কিভাবে হলো এই সম্বন্ধে বলতে গেলে বলা যায় অনেক যুগ আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 200-300 বছর আগে ভারতবর্ষ যখন ইংরেজদের অধীনে ছিল সেই সময় দুর্গাপুজো বারোয়ারিভাবে যখন হতো বা বাড়ির দুর্গাপুজোতেও ঠাকুরকে প্রধানত সাজানো হতো ডাকের সাজ দিয়ে। ডাকের সাজ হচ্ছে শোলা এবং রাংতা দিয়ে বানানো একটা সুন্দর সাজ যেটা সাদা রঙের হয়। তো এই রাংতা তখন ভারতবর্ষে পাওয়া যেত না, এটা আনানো হতো জার্মানি থেকে। তো জার্মানি থেকে যখন এই রাংতা এসে ভারতে পৌঁছাতো সেগুলো বিভিন্ন ডাকঘরে জমা হয়ে থাকত। যারা পূজোর উদ্যোগ করতেন বা যারা মূর্তি বানাতেন তারা ডাকঘর থেকে গিয়ে ওই রাংতাগুলো কালেক্ট করে নিয়ে আসতেন। যেহেতু ডাকঘর থেকে গিয়ে এগুলোকে নিয়ে আসা হতো এই জন্য এই সাজটারই পরে নাম হয়ে যায় ডাকের সাজ। এই তিনটে ইউনিক ফ্যাক্টসের মধ্যে কোন ফ্যাক্টটা তোমাদের সবথেকে ইউনিক লেগেছে সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আর তোমাদেরও যদি এমন কোনো ফ্যাক্টস জানা থাকে সেটাও নিচে কমেন্টসে শেয়ার করো। মা দুর্গাকে নিয়ে ইউনিক ফ্যাক্টস একটা ভিডিওতে শেষ করা খুব কঠিন, কারণ দুর্গা ঠাকুরকে জুড়ে এমন অনেক ছোট ছোট ইউনিক অজানা ফ্যাক্টস রয়েছে যেটা একটা ভিডিওতে কখনোই বলা সম্ভব নয়। আর যেহেতু দেবীপক্ষ চলছে তাই আজকের ভিডিওটা পার্ট ওয়ান, নেক্সট সপ্তাহে অর্থাৎ নেক্সট ফ্রাইডেতে মা দুর্গার ওপরেই আরও তিনটে ইউনিক ফ্যাক্টস নিয়ে আমি এই ভিডিওটারই পার্ট টু নিয়ে আসব। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আমার অন্যান্য ভিডিওসের লিঙ্কও আমি নিচের
ডেসক্রিপশন বক্সে এবং ওপরে আই বাটনেও দিয়ে দিয়েছি। নেক্সট উইক আবারও এই ভিডিওরই সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে আসব। বাই।